প্রথমে আপনারা খড়ি বা চক দিয়ে ড্র করে নেবেন তারপর এখা ব্যাকগ্রাউন্ড করে নেবেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি প্রথম চক দিয়ে এঁকে নিয়েছি এবং তারপরে ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি এরপরে আমরা আলপনার কাজ করব ভিডিওটা স্কিপ করে দেখবেন না একদমই শেষ পর্যন্ত দেখবেন এর আগের ভিডিওয় আমি শুধু সাদা কালার দিয়ে দেখিয়েছি এবার একটু কালারফুল করব কারণ অনেকেই কালারফুল আলপনা দেন সরস্বতী পুজোর সময় এখানে খুব একটা জটিল করব না শুধু একটি হাট বিনা একটি পদ্ম ফুলের উপরে কাজ করব সহজ করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যতগুলো ভিডিও আসবে আস্তে আস্তে ভিডিওগুলো আমি একটু আলপনাগুলো একটু জটিল করব একটু বড় ধরনের আলপনাও আমি করে দেখাব আপনারা স্কুলে কলেজে যে কোনো জায়গায় বাড়িতে আপনারা এ সমস্ত আলপনা দিতে পারেন ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন ফেসবুকে জানাতে পারেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি তার অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সেরকম হলে আপনাদের প্রবলেম নিয়ে ভিডিও বানিয়ে দিতে পারবো আমি এখানে ব্রাশ নাম্বার টেন ফ্ল্যাট আর কালার হিসেবে স্ট্যান্ডার কালার ইউজ করেছি আপনারা ফুলসেন কালার বা স্ট্যান্ডার্ড কালারও ইউজ করতে পারেন আলপনা দেওয়া খুব সহজ বিষয় যারা আলপনা দিতে পারেন না বা শিখতে চান অবশ্যই আমার টিউটোরিয়াল ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারাও সুন্দর সুন্দর আলপনা দিতে পারবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে আপনার ভিডিওগুলো কারণ আপনাদের কমেন্ট লাইক পরবর্তী ভিডিও বানাতে আমি খুব উৎসাহ পাই এখানে আমি শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে যে কোনো একটি কালার দিয়ে কাজ করছি এরপরে পরবর্তী ভিডিওগুলোতে বিনার যেমন এখানে শুধু সাদা কালার উপরে নীল দিয়ে কাজ করেছি এরপরের ভিডিওগুলোতে আমি বিনার একদম অরিজিনাল কালার এবং থ্রি ডি নিয়ে কাজ করব। যেহেতু থ্রি ডি ডাইমেনশান নিয়ে কাজ করলে অনেকের অসুবিধা হবে তাই আমি এখানে প্রথমে সহজ করেই শুরু করছি আস্তে আস্তে ভিডিওগুলো আমি একটু কঠিন করব তাহলে অনেকেরই অনেক সুবিধা হবে আমি যেখানে এখানে কালারগুলো ইউজ করছি আপনারা এর পরিবর্তে অন্য কোনো কালারও ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকে এইটুকুই আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো আলপনার বিষয় নিয়ে ভালো থাকবেন শুভ সন্ধ্যা